আসসালামু আলাইকুম এই পর্বে তোমাদের স্বাগত আজকে আমরা এই পর্বে উদাহরণ ছয় নম্বর অঙ্কটা সমাধান করব কি দেওয়া প্রমাণ করো কোনো মানের জন্য সমীকরণ কি কি আছে একক সমাধান বিদ্যমান এবং সমীকরণটি কি করো সমাধান করো তোমরা জানো সমীকরণ জটের তিনটা সত্য ছিল তার মধ্যে একটা একক সমাধান কখন হয় যখন সমীকরণ সংখ্যা আর চলক সংখ্যা কি হয় সমান হয় তাহলে এখানে আমার সমীকরণ আছে কয়টে তিনটে একটা দুইটে তিনটে চলক এক ছয় জেট তিনটে আচ্ছা তাহলে এই আমরা সমাধান করব কেউ আগের পর্ব না দেখো ওইগুলা আগে দেখবা ওইগুলা দেখলে কি হবে তুমি সহজেই বুঝবা তারপরে আমি চেষ্টা করব যেটুক পারি বোঝানোর জন্য আচ্ছা তাহলে আমরা শুরু করি প্রথমে এটা তুলে নিবা যে সমাধান দেখাশি দাঁড়াও প্রদত্ত সমীকরণ সমীকরণ জোর দিয়ে এই অঙ্কটা আবার কি করবা এখানে তুলে নিবা আচ্ছা অঙ্কটা তোলার পরে এখন আমরা কি করবো এই দ্বিতীয় শারীত এই উপাদানটা শূন্য করব তৃতীয় শারীত এই উপাদান এবং এই উপাদানটা কি করব শূন্য করব শূন্য করতে গেলে তোমরা কিন্তু জানো আগের ভিডিও গুলাতে বলছি এটা আমার এল ওয়ান এটা এল টু এটা কি এল থ্রি তাহলে এটা আমার কয় নাম্বার লাইনে পরে এল টু তে পড়ে তাহলে এটাকে এল টু দিবা এল টু দিবে এখানে যদি এল টু হয় এখানেও কি দিবা এল টু তাহলে এটা কি আছে বলতো টু এক্স টু এক্স মধ্যে আমি যদি যদি টু লন করি তাহলে কিন্তু আমার তো আছে আর সামনে কত দিচ্ছি আর এটা কাটা দেওয়া কত হয় বলতো জিরো হয় তাহলে এটা আমার কি হবে জিরো হবে আচ্ছা তোমরা যে ইশার ও চিহ্ন দিও তাহলে প্রথমে যে শাড়ি আছে বা লাইন আছে এটার কোনো পরিবর্তন হয় না

কিউ মাইনাস টু পি আচ্ছা তাহলে আমাদের তৃতীয় সারিতে এখন কাজ তৃতীয় সারিতে আমরা কয়টা শূন্য আনবো দুইটা প্রথমে একটাকে তারপর এটা প্রথমে এটা আনবো তাহলে এটা কয় নাম্বার লাইন তিন নাম্বার তারপর যে লাইনে কাজ করবো ওটাকে এল থ্রি দিবা এখানে যদি এল থ্রি হয় এখানেও কি দিবা এল থ্রি তাহলে কি করবো এল অন এক আমরা তিন দেখো দেবো থ্রি এল অন তাহলে কি হবে জিরো হবে কারণ এল থ্রি আমার হলো থ্রি এক্স

দশটা জেট আর এখানে কি হবে নি আর বিয়োগ করতেছি বিয়োগ চিহ্ন তিন দে এল ওয়ান মানে থ্রি পি এখানে সেকেন্ড ব্রেকেট দিতে হয় আর এখানে কি দিবা সেকেন্ড ব্রেকেট দিবা আচ্ছা তারপরে আমরা কি করব এই যে আমার তো এই লাইনে কয়টা দুইটা শূন্য লাগবে আমার একটা হয়েছে আর একটা কি আনবো এটাকে শূন্য আনবো এটা শূন্য আনা সহজ দেখো এটা হলো আমার এল থ্রি এল থ্রি এর থেকে যদি আমরা এল টু টা বাদ দিই ষাট টার মধ্যে ষাট টা বাদ দিলে কত হয় জিরো হয় একদম সহজ আচ্ছা আচ্ছা তাহলে আমরা কি করব এটা হলো এল থ্রি আর এল থ্রি থেকে এল টু টা বিয়োগ দিব এল থ্রি ড্যাশ এল থ্রি মাইনাস কত এল টু সেকেন্ড ব্র্যাকেট দিলাম তার প্রথমে লাইনে দ্বিতীয় লাইন তোমার কাজ করা শেষ এক্স টু ওয়াই

কারণ এটাকে আমরা বিয়োগ দিয়েছি তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে মাইনাস কিউ মাইনাস মাইনাস প্লাস টু পি তাহলে আর থ্রি পি থেকে টু বাদ দিলে একটা পি আর পি থাকলো কিউ আর মাইনাস পি মাইনাস কিউ আচ্ছা তাহলে আমার কাজ শেষ প্রথম লাইনে একটা শূন্য আনতে হবে একটা আনলাম দ্বিতীয় তিন নম্বর সারিতে দুইটা আনতে হবে দুইটা আনলাম তাহলে এই লাইনটা আমি আর একবার লিখি এক্স মাইনাস টু ওয়াই জেড সমান পি খালি শূন্য গুলা বাদ দিয়ে শূন্য দিলেও হয় কেউ যদি দেয় তাও হবে কত আর মাইনাস পি মাইনাস কিউ আচ্ছা এখন তোমাদের ওই তিনটা সত্যের কথা মনে আছে কিনা যে সমীকরণ সংখ্যা আর চলক সংখ্যা সমান থাকলে কি হয় একক সমাধান থাকে সমীকরণ সংখ্যা আর সল সংখ্যা যদি সমান না থাকে তাহলে একাধিক সমাধান থাকে আর একটা হচ্ছে কি জিরো সমান যদি কোনো কিছু আসে তাহলে কি সমাধান থাকে না আচ্ছা আচ্ছা তোমাদের দেখাই দেখো এই যে যদি সমীকরণ সংখ্যা সমীকরণ কয়টা একটা দুইটা তিনটা সলক কয়টা একটা দুইটা তিনটা তাহলে একক সমাধান থাকে মানে একটি মাত্র কি থাকে সমাধান থাকে আর যদি সমীকরণ থাকে কয়টা একটা দুইটা কিন্তু চলক আছে কয়টা তিনটা তাহলে একাধিক সমাধান থাকে আর যদি কোনো কারণে তুমি যদি এটা পাও যে আমি আগের পাটে অনেকবার দেখাইছি তাহলে কি থাকে না সমাধান থাকে না তাহলে আমাদের কোন কন্ডিশনের সাথে মিলছে বলো তো এক নাম্বার সত্যের সাথে মিলছে আমাদের সমীকরণও আছে তিনটা সলকও আছে কয়টা তিনটা তাহলে আমাদের কি সমাধান আছে একক সমাধান বিদ্যমান আছে তাছাড়াও তোমার প্রশ্নে কিন্তু দেখো এই মানটা কিন্তু বের করতে বলছিল যে কি বলতো সমীকরণ জোটের কি আছে একক সমাধান আছে তাহলে আমরা কি দেখলাম আকার করার পরে দেখলাম যে এই সমীকরণে কি আছে একক সমাধান বিদ্যমান আছে তাহলে এখানে এই কথাটা একটু লেখে দিতে হবে যে তিনটি চলকের তিনটি সমাধান বিদ্যমান সুতরাং প্রদত্ত সমীকরণের তিনটি না একটি সমাধান আছে আচ্ছা আমি এক লিখি তারপরে তোমরা এই কথাটা লিখে নিও যে আমি বললাম দেখে দেখে লিখে নিও যে এই সমীকরণে কি একক সমাধান কি আছে বিদ্যমান আছে তারপরে তোমাদের প্রশ্নে আর একটা জিনিস বলছে কি বলছে বলতো এই দেখো সমাধান করো কিসের সমাধান করো এই যে আমাদের যে একটি মাত্র সমাধান আছে একটি মাত্র সমাধান বলতে তোমাকে এখানে এক্স ওয়াই আর কিসের মান জেড এর মান বুঝানো হয়েছে তাহলে এটা আমার লাইন ওয়ান লাইন টু লাইন কি থ্রি এই তিনটা আমরা সমাধান করলে আমরা কি পাবো এক্স এর মান পাবো আচ্ছা তাহলে আমরা সমাধান করি তাহলে মাইনাস জেড ছিল আর মাইনাস পি মাইনাস কি ছিল কিউ তাহলে মাইনাস দিয়ে যদি পি প্লাস কিউ প্লাস আর আছে এটা কি হয়ে যাবে মাইনাস আর তাহলে কিন্তু আমরা একটা মান পেলাম কিসের মান পেলাম জেড এর মান পাইলাম তাহলে অনুরূপ ভাবে আমরা কিসের মান বের করব ওয়াই এর মান এবং এক্স এর মান তাহলে আমরা এখন লাইন দুই থেকে কাজ করি লাইন টু তাহলে লাইন টু ছিল আমাদের এটা সেভেন ওয়াই নাইন জেড কিউ মাইনাস কত টু যেহেতু আমার ওয়াইটা লাগবে সেভেন ওয় কিউ মাইনাস নাইন জেড তাহলে কি হবে এর জেটেন কত এটা লিখে দাও পি কিউ মাইনাস আর নাইন দে ওই কটাকে বলুন দাও সেভেন

নাইন আর আচ্ছা তারপরে সাত এখানে কি আসছে বলো তো গুণন আকারে আছে তাহলে ওই সাইডটা গেলে আমার কি হবে পাক হবে তাহলে টেন কিউ সেভেন পি ভাগ কত সেভেন এখানে ওই অ্যান্সার দিলে হবে বা কেউ যদি আর একটু বাড়তি করে কি বাড়তি যদি আলাদা আলাদা করে দেয় তাও কিন্তু হবে দশ কিউ তার নিচে আসবে সেভেন সেভেন পি তার নিচে আসবে কত সেভেন নাইন আর তার নিচে আসবে কত সেভেন তারপরে একটা লাইন লিখতে হবে যে সেভেন আর সেভেন কি হয়ে যাবে বলতো কেটে যাবে তাহলে কি থাকবে ওয়াই সমান টেন কিউ বাই সেভেন পি নাইন আর বাই কত সেভেন আচ্ছা তাহলে এটাই আমার কিসের মান বলতো ওয়ের মান এখন আমরা লাইন ওয়ান নিয়ে কাজ করে কিসের মান বের করবো এক্স এর মান বের করব তাহলে এখন আমরা কি করব লাইন ওয়ান নিয়ে কাজ করে x এর মান বের করব বের করি তাহলে তাহলে লাইন ওয়ান এক্স মাইনাস টু ওয়াই ফোর জেড সমান সমান পি তাহলে এক্স থাক টু ওয়াই এর মান কত পেলাম বলো তো